আজকের বিষয় পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করছেন। তিনি একসময় ভারতের রেলমন্ত্রীও ছিলেন। তাঁর হাত ধরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটির প্রতিষ্ঠা হয়। তিনি দিদি নামেই বেশি পরিচিত। এছাড়া তিনি বাংলার অগ্নিকন্যা নামেও সমধিক পরিচিত। 2018 সালে তিনি স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করে নেহাল দত্তের পরিচালনায় বাঘিনী নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি 2019 সালের 3রা মে মুক্তি পেয়েছে। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, এবং তাঁর মাতার নাম গায়ত্রী দেবী। তাঁদের বাড়িতে প্রতি বছর মা কালীর পূজার আয়োজন করা হতো। আজও সেই রেওয়াজ অক্ষুণ্ণ রয়েছে। তাঁর বয়স যখন মাত্র 17 বছর, তখন তাঁর পিতা পরলোক গমন করেন। 1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি যোগমায়াদেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক উত্তীর্ণ হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে শিক্ষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করে তিনি আইনের ডিগ্রি লাভ করেন। স্কুল জীবনেই মাত্র 15 বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন, কংগ্রেস আই দলে যোগদান করে। যোগমায়াদেবী কলেজে পড়াকালীন তিনি ছাত্র পরিষদ গঠন করেন। সময়ের সাথে সাথে তিনি দলের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন। 1975 সালে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে উঠে প্রতিবাদ জানানোর জন্য তিনি সংবাদ মাধ্যমের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে অত্যন্ত দ্রুত গতিতে তাঁর রাজনৈতিক উত্থান হতে থাকে। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 29 বছর বয়সে পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রের বর্ষীয়ান কমিউনিস্ট রাজনীতিবিদ তথা বহুবারের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে নবনির্বাচিত সাংসদ হন। তিনি ভারতীয় সংসদের অন্যতম কনিষ্ঠ সদস্য ছিলেন। 1984 সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। 1985 থেকে 1987 সাল পর্যন্ত তিনি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন কমিটির সদস্য থাকেন। 1987-88 সালে তিনি জাতীয় কাউন্সিল, স্বরাষ্ট্র মন্ত্রক, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, সর্বভারতীয় যুব কংগ্রেসের পরামর্শ কমিটির সদস্য মনোনীত হন। এরপর যথাক্রমে 1991, 1996, 1998, 1999, 2004 এবং 2009 সালে তিনি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন। 1999 থেকে 2000 এবং 2009 থেকে 2011 এই 2 মেয়াদে তিনি 2 বার ভারতীয় রেলওয়ের রেল মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা সহকারে। 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও তাঁকে মানব সম্পদ উন্নয়ন দপ্তর, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এবং নারী ও শিশু সুরক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তাঁর মতবিরোধ হওয়ায় তিনি ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব ত্যাগ করেন। 1996 সালে কংগ্রেসের সাথে তাঁর মতবিরোধ চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। এরপর 1997 সালে প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সৌমেন মিত্রের সাথে রাজনৈতিক বিরোধ হওয়ায় তিনি কংগ্রেস দল ছেড়ে বেরিয়ে আসেন এবং তাঁর নিজস্ব নতুন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন।
এই কাজে তাঁর অন্যতম সহকারী ছিলেন মুকুল রায় এবং নবগঠিত দলের সকল সদস্যের অনুমোদন ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন হন। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস পার্টি বাংলার শাসক দল কমিউনিস্ট পার্টির প্রধান বিরোধী দল হয়ে দাঁড়ায়। 1999 সালে তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ সরকারের সাথে যোগ দেন এবং প্রথমবারের জন্য ভারতের রেলমন্ত্রী হিসাবে নবনির্বাচিত হন। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি রেলমন্ত্রী ছিলেন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি বেশ কিছু নতুন ট্রেন চালু করেন, কয়েকটি এক্সপ্রেস ট্রেন পরিষেবার সম্প্রসারণ করেন, পর্যটন বিকাশের লক্ষ্যে কিছু ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করেন এবং ভারতীয় রেলওয়ে ক্যাটারিং ও পর্যটন কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসির প্রস্তাব দেন। 2000 সালে তিনি প্রথম রেল বাজেট পেশ করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গকে দেওয়া অনেক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হন। তিনি নতুন দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস চালু করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের জন্য আরও বেশ কিছু ট্রেন চালু করেন, যেমন হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, শিয়ালদা আদ্রা আরণ্যক এক্সপ্রেস, শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এবং শিয়ালদা অমৃতসর আকালতখ্ত সুপারফাস্ট এক্সপ্রেস ইত্যাদি। এছাড়াও তিনি পর্যটক আকর্ষণ করার জন্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উন্নয়ন করেন। তাঁরই উদ্যোগে 2000 সাল থেকে 2001 সালের মধ্যে সারা দেশে 19টি নতুন ট্রেন চালু করা হয়। কিন্তু পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি এবং অজিত কুমার পাঁজা কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। 2001 সালে তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে ইউপিএ বা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে জোট বাঁধে। 2004 সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত তিনি কয়লা ও খনি মন্ত্রী ছিলেন। 2004 সালে পশ্চিমবঙ্গে লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস সদস্যদের মধ্যে তিনি একমাত্র জয়ী হয়েছিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্দোলনের সাথে তিনি জড়িয়ে পড়েন। তার মধ্যে অন্যতম ছিল সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা তৈরির বিরুদ্ধে আন্দোলন এবং নন্দীগ্রামে শিল্পাঞ্চল গড়ে তোলার বিরুদ্ধে আন্দোলন। এই দুটি ক্ষেত্রেই তৎকালীন বামফ্রন্ট সরকার সেখানকার কৃষকদের জমি কেড়ে নিয়ে কারখানা তৈরির পরিকল্পনা করলে স্থানীয় কৃষকরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল এই কৃষকদের সমর্থন করে। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি বেশ কয়েকটি ননস্টপ দুরন্ত এক্সপ্রেস ট্রেন চালু করেছিলেন, যা প্রধান শহরগুলির মধ্যে সংযুক্ত করেছিল। এছাড়া তিনি গোটা দেশে মহিলাদের জন্য বেশ কয়েকজোড়া লেডি স্পেশাল ট্রেন চালু করে ভারতীয় রেলে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি কলকাতা মেট্রো রেলের উন্নয়নও করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রামের মতো একাধিক তীব্র আন্দোলনের ফলশ্রুতি 2010 সালে কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভা থেকে জয়ী হয়। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিধাননগর পুরসভা থেকেও জয়ী হয়। অবশেষে 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় তৃণমূল কংগ্রেস জোট সরকার এবং তিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সেই বছরের 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমেই তিনি সিঙ্গুরের চাষীদের থেকে নেওয়া 400 একর জমি ফিরিয়ে দেন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বাংলার স্বনামধন্য শিল্পীদের বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান দিয়ে সম্মানিত করেন। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে গোর্খাল্যান্ড সংক্রান্ত সমস্যা এবং জঙ্গলমহলের মাওবাদীদের সমস্যার তিনি খুব তাড়াতাড়ি সমাধান করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেন। তিনি শিক্ষকদের সঠিক সময়ে বেতন দেওয়া এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ঠিক সময়ে পেনশন দেওয়ার ব্যবস্থা করেন। কলকাতার নতুন মেট্রো স্টেশনের নাম তিনি বাঙালি মনীষীদের নামে রাখেন, যেমন মাস্টারদা সূর্যসেন, কবি সুভাষ
কবি নজরুল ইত্যাদি। এছাড়া বাংলায় তিনি প্রচুর নতুন সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করে থাকেন। এর পাশাপাশি তিনি লেখালেখি করেন এবং ছবি আঁকেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পর ধর্মঘটের সংস্কৃতি বন্ধ করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোযোগ দেন এবং লোডশেডিং অনেকটাই বন্ধ করতে সক্ষম হন। তাঁর নেতৃত্বে 2016 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার এবং 2021 সালে তৃতীয়বার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 2012 সালে টাইমস ম্যাগাজিন সেই বছরের বিশ্বের 100 জন প্রভাবশালী মানুষদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থান দেয়। সেই বছরেই ব্লুমবার্গ মার্কেটস ম্যাগাজিন তাঁকে পৃথিবীর 50 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম হিসাবে স্থান দেয়। ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে তাঁকে ডক্টরেট উপাধি দেওয়া হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ডিলিট সম্মানে সম্মানিত করা হয়। 2018 সালে তিনি স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যুবশ্রী এবং গতিধারার মতো প্রায় 64টি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ জনমোহিনী প্রকল্পের কোনো একটি বা একাধিক সুবিধা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী প্রতিটি পরিবারে দলমত নির্বিশেষে কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে গিয়েছে এবং তা দেশজুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছে।